আমাদের মধ্যে আছেন শিল্পী সুমিত দে, তার সম্বন্ধে একটি ভিডিও আমরা চালিয়ে দেখাবো। সুমিত দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুমিত দে, আমাদের মল্লভূম প্রয়াসে প্রতিভা বিভাগ, যেটা আপনারা জানেন বিষ্ণুপুর কাটানঘরে, সেই প্রতিভা বিভাগটি সাজিয়ে তুলেছেন উনি, মল্লভূম প্রয়াসের লোগো ডিজাইন করেছেন। সেই সুমিত দে মহাশয় কীভাবে মল্লভূম প্রয়াসের প্রতিভা বিভাগ, যেখানে তুলি অঙ্কন বিভাগ, নৃত্য শিক্ষা এবং ক্যারেটে শিক্ষা প্রদান করা হয়, খুব শিগগিরই আমরা ওখানে কম্পিউটারও শেখাতে চলেছি, সেই প্রতিভা আমাদের যে বিভাগ রয়েছে সুমিত দে মহাশয় সেটিকে ডেকোরেট করেছেন। আপনারা দেখলেন কি অসাধারণভাবে উনি ডেকোরেট করেছেন, অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র এই মানুষটি তার নিজ গুণে, নিজ কারুশিল্পতায় সাজিয়ে তুলেছেন এই প্রতিভা বিভাগটি। এখানেই কিন্তু সপ্তাহের বেশ কয়েকদিন আমাদের কচিকাচারা, যাদের অনুষ্ঠান আপনারা এতক্ষণ ধরে দেখে আসছেন, যাদের হাতের তৈরি কাজ, যাদের আঁকা আপনারা বাইরে দেখেছেন আমাদের এক্সিবিশনে, একটা করতালি চেয়ে নেব সুমিত দে মহাশয়ের জন্য। কানাই কুচলান স্যার আমাদের তুলি অঙ্কন বিভাগের এবং আমাদের সবার স্যার, তাকে অনুরোধ করব মঞ্চে এসে সুমিত দে মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সবাই তো বিষ্ণুপুরের বুকে ঘুরতে অনেক জায়গাতেই যান, বিষ্ণুপুর মন্দির নগরী, অনেক জায়গাতেই সবাই যান, ঘুরতে ঘুরতে না হয় একবার চলেই আসুন। কুমারী টকিজ সিনেমা হলের উল্টো দিকে কাটানধারে বিষ্ণুপুরের গীতা রানী স্মৃতি মন্দিরে প্রতিভা বিভাগে।